একটা সময় ছিল যখন আমরা ঘরের সবাই, পরিবারের সবাই একসাথে বসে খুব সুন্দর সুন্দর, রুচিসম্পন্ন, খুব সুন্দর বাংলা ভাষায়, খুব মানে বাংলা ভাষা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে বাংলা ভাষা আমাদের আমরা বইয়ে পড়েছি যে ভাষাটা খুব সুন্দর, বর্তমানে চলিত ভাষা না, ঠিক সেই ভাষায় নাটক তৈরি হইতো আর আমরা সবাই সাথে বসে একসাথে দেখতাম। কিন্তু আজকাল তা হয় না। তো আজকে ঈদ উপলক্ষে অনেক নাটক মুক্তি পাইছে, তো সেই সুবাদে আমরা আজকে এই আগের যে রেট্রো কিছু নাটক আছে যা মানে কাল্ট ক্লাসিক, যা মানে মাস্টারপিস টাইপের বলা যায়, মাস্টারপিস বললেও ভুল হবে না, তা আমি মাস্টারপিস বললাম, ওই সব নাটক নিয়ে কথা বলবো। আপনি যদি না দেখে থাকেন আর আপনি যদি কিছু দেখার জন্য খুঁজতেছেন, তো আপনার এই নাটকগুলো অবশ্যই দেখা উচিত। প্রথমত সবচেয়ে যে নাটকটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে সেটা হলো পাখির ভাই। বাকের ভাই নাটকটার জন্য অনেকেই হয়তো জানেন যে বাকের ভাই নাটকটার যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটাকে স্পয়লার ফ্রি, মানে ওই ক্যারেক্টারটাকে জানি ফাঁসি না দেওয়া হয়, এর জন্য প্রোটেস্ট হয়েছিল। মানে একটা নাটকের ক্যারেক্টারকে যেন ফাঁসি না হওয়া দেয় এই জন্য প্রোটেস্ট করেছিল। তো অবশ্যই এখানে মোনা একটা ক্যারেক্টার আছে, জোস, আপনার মন ভাঙবে, আপনার বাকের ভাইয়ের ভাল লাগবে, একটা মিস্ট্রি আছে হুমায়ুন আহমেদের, খুব ভাল লাগবে। সেকেন্ড যে নাটকটা আছে আপনি দেখতে পারেন, এটা পলিটিক্স নিয়ে, আমাদের বাংলাদেশে পলিটিক্স নিয়ে খুব কম নাটক হয়েছে, আমার মনে হয় না খুব বেশি নাটক হয়েছে, যেটা হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী স্যারের 420, যেটার ভিতরে আপনি পাবেন মোশারফ করিম, তারপরে আপনার আরও কিছু সিনের অভিনেতা আছে, আমি খুবই দুঃখিত আমার তাদের নাম মনে নেই। এনার একটা কমিক ওয়েতে খুব সুন্দর একটা স্টোরি আছে, স্টোরিটা যেটা আমি এক লাইনে বলতে চাই, স্টোরিটা এমন যে দুইজন মানুষ, দুজন চোর টাইপের মানুষ গ্রাম থেকে ঢাকায় আসে, তারপর ঢাকার যে গলিগুলার যে একটা আপনার কনটেক্সট আছে, ওই কনটেক্সে কীভাবে ওরা একটা রাজনীতি ঢুকে নিজের আরেকজনের বাড়ি ইয়াটিয়া করে আর কি, মানে রিয়েলিস্টিক ওয়েতে জিনিসটা দেখাইছে। থার্ড নাটক একটা হলো গ্রামের যে একটা ভাইব ছিল ওই ভাইব নিয়ে ভবের হাট নাটকটা, যেটার ভিতরে মোশারফ করিম আছে, যেটার ভিতরে চঞ্চল চৌধুরী আছে, সালাউদ্দিন লাভলু আছে, খুবই সুন্দর একটা নাটক, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। তারপরে আরেকটা নাটক আছে আজ রবিবার, নাটকটা খুব ছোট কিন্তু নাটকটার ক্যারেক্টারগুলো খুব ইন্টারেস্টিং, মানে আপনার প্রত্যেকটা ক্যারেক্টারের উপর মনে হবে যে কিছুটা সময় দিই যে আচ্ছা ওই ও এমন কিভাবে করে, এরকম ক্যারেক্টার সহ নাটক আমাদের হয় না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা ওয়েব সিরিজ আছে অনলৌকিক নামে চোরকির, হয়তো কেউ নাম শুনেন নাই, আপনারা ওইটা দেখতে পারেন, খুবই ভালো হবে, আপনাদের আশা করি আপনারা কিছু শিখবেন, কিছু বুঝবেন, আর আপনাদের যে সময়টা একটা ভালো রুচিশীল সময়ের ভিতর দেওয়া যাবে। লাস্ট সাজেশন, এই কিছু ঈদে আফরানিশে অভিনীত পুনর্জন্ম একটা নাটক আছে, সেটা রিলিজ পেয়েছে 3টা পার্ট, খুব থ্রিলার, একটু অন্য টাইপের একটা নাটক, মানে নর্মাল আমাদের যে নাটকে বর্তমানে যা চলছে তা না, রুচিশীল সম্পন্ন একটা থ্রিলার টাইপের নাটক করার চেষ্টা করছে, খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ।